जिबी হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ উঠল। হাসপাতালের গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। আরো অভিযোগ, শিশুটির মৃত্যুর দীর্ঘ সময় মৃতদেহ তাদের হাতে তুলে দেয়া হয়নি। শেষ পর্যন্ত মৃত শিশুর মাকে ছুটি দেয়া নিয়ে চলে তালবাহানা। সকাল থেকে সন্ধে গড়িয়ে রাত, দীর্ঘ অপেক্ষার পর মৃত শিশু ও মাকে পরিবারের কাছে তুলে দেয়া হয়। হাসপাতালের পরিষেবা নিয়ে সরব হয়েছে শিশুটির পরিবারের সদস্যরা। তারা সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে। জিবির ইনচার্জ ডক্টর অঞ্জন দাস হচ্ছে জিবির করোনা রোগের যে ইউনিট আছে এই ইউনিটের একজন সদস্য। তাদের কাছে যখন আমরা গেছি সকাল থেকে ভোরবেলা চারটার সময় আপুটা মারা গেছে, আপুর মায়ের কোলে আছে। এই পর্যন্ত কোনো ডাক্তার, কোনো নার্স, কোনো হেল্প আমরা পাইছি না। আমরা কে লেগাইছে মানুষ ডাক্তারের কাছে কে লেগাইয়ে শুরু করে লেগাইয়ে জীবন বাঁচানোর লেগাইয়ে। আর হে ডাক্তার কইতে আছে হ্যারে কোনো ডকুমেন্ট ছাড়া ওই কোনো কিছু সার্টিফিকেট নাই, হ্যারে ভর্তি করাই দিছে। ভর্তির কোনো কাগজ নেই, ভর্তির কাগজ ছাড়া কিভাবে এটার ভিতরে তাই এই আবুটার মারা ঢুকাইল। এই যে মারা গেছে হ্যারের কাছে যে আমরা গেছি, মানুষ গেছে না, অন্য কোনো জিনিস গেছে, হ্যারের কোনো দায়িত্বই নেই। হ্যারা কইতে আছে তোমরা যদি পারো কোনো কিছু পারলে কোনো কিছু করতে দাও, আমরা তারা তো ওইটা হইতো না, আমরা কাগজ নাই ছুটি দেবো না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।